বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্পেনের বার্সেলোনায় প্রতিবাদ সভা করেছে কাতালোনিয়ার বিএনপি। বৃহস্পতিবার বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমান আলী ও সহসাধারণ সম্পাদক শহীদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সহসভাপতি মনোয়ার পাশা। কাতালোনিয়া যুব দলের সভাপতি শফিক খান, শান্তা কলম্মো বিএনপি সভাপতি হাবিবুল্লাহ আনিস সহ সাধারণ সম্পাদক ফয়সল, সাংগঠনিক সম্পাদক সাজাদুর রহমান, কাতালোনিয়া ইলিয়াস মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক লিটু, সাংগঠনিক সম্পাদক লায়েবুর রহমান প্রমুখ।